নমস্কার, আমি চিরঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের একটা অনুষ্ঠান হয় তুমি বলবে আমি শুনব, অর্থাৎ আমরা কিছু বলবো না, মানুষ বলবে আমরা সেটা আপনাদের শোনাব। দেখুন আজ মানুষ কি বলছে, কার বিরুদ্ধে বলছে, কার পক্ষে বলছে, কি হয়েছে বলছে, কি হয়নি বলছে, শুনুন সম্পূর্ণটাই। আসানসোলের 13 নম্বর ওয়ার্ড, সেখানে দীর্ঘদিন ধরে রাস্তা হচ্ছে না। বেশ কিছু মহিলা সকাল থেকেই কিন্তু রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন এবং তারা জমায়েত হয়েছেন এবং তারা সম্পূর্ণ অভিযোগ করছেন। কার বিরুদ্ধে অভিযোগ তারা করছেন আমরা শোনাচ্ছি, শুনুন কার বিরুদ্ধে অভিযোগ। আমাদের মহিলারা, আমাদের এইটুকু শুধু অনুরোধ ছিল, আমাদেরকে টেন্ডারটা দেখাও, আমরা উঠে যাব, আমরা কিছু বাধা দেবো না, রাস্তারও বাধা দেবো না। বাধা দেওয়ার জন্য আমরা আসিনি, আমরা জানতে এসেছি যে আমাদের প্রতি এত মানে বিমতা সুলভ আচরণ কেন কাউন্সিলরের। ওখানে একটা পুকুর, দুজনে ঝামেলকার, দুটো ঘাট হয়ে গেল একটা পুকুর, অথচ রোডের সামনে এখানে আমাদের মেয়ে ছেলে, আমাদের যখন মানুষ মারা যায় এখানে স্নান করতে আছে, একদম রাস্তা ওপেন, রাস্তার মধ্যে মেয়ে ছেলে যেমন স্নান, আমরা কোনো রকম তিরপল টিরপল আর দিয়ে করা হয়, তো এটা কি কাউন্সিলরের নজরে নেই? ও শুধু ওদেরকে চিনে, আর ওই কাউন্সিলর আমাদের দরজায় দরজায় গিয়ে এদের কাছে সবাইকে প্রতিশ্রুতি দিত, তোমাদের এসটা এই সমাধান করে দেবো। এখন নাকি উনি আমাদেরকে চেনেন না, ভোট নেওয়া হয়ে গেছে, এখন আমাদেরকে চেনেন না। আমার নাম রেণুকু, রেণুকাদা, একদমই না, কোনো কিছুই কাজ করে না, কারণ একটা কাজের জন্য, যাতে তার কী কাজ, যে না আমি সবাইকে একসাথে দেখবো, জনগণ মানে সবাইকে একসাথে দেখার, কিন্তু ওনার কোনো নয়, ওনার কাছে যাব, উনি যাবেন, উনি টাইম দেবেন, তা সত্ত্বেও উনি আসবেন না, টাইম দেওয়া সত্ত্বেও উনি আসবেন না, ওখান থেকে যেয়ে ঘুরে আসতে হয় সাইনের জন্য, একটা সাইনের জন্য 3-4 বার যেতে হয় আমাদের। তো তাহলে কাউন্সিলর কী জন্যে অসুবিধা, এই মান বৃষ্টিতে কাদা হয়ে যায়, পেরোতে আরও অসুবিধা হয়, এটা তো আমি इसी रास्ते से रोज आना जाना कल्ला तक होता है, स्टेशन भी जाना पड़ता है, तो इसी रास्ते से लोग आते जाते हैं, और जितने लोग भी आते हैं आज बहुत दिनों से यह रास्ता बोलते लोग परेशान हैं, ये कभी भी नहीं बनने का चांस है यहाँ, इसलिए कि ये लोग बराबर फिक्सन करते हैं कि यह CPM का गांव है, कोई गांव CPM का नहीं होता है, कांग्रेस का नहीं होता है, TMC का कोई गांव नहीं होता है, लेकिन ये क्यों माना जा रहा है कि बार बार इसको कहा जा रहा है कि CPM का गांव है, इसको आप अपना गाँव समझिए, हर आदमी का गाँव, कोई बंगाल का गाँव एक भी गाँव सबका गाँव है, सबका प्रधानमंत्री एक होता है, चीफ मिनिस्टर एक होता है, तो गांव कैसे अलग अलग हो जाएगा, इसलिए रास्ता हम लोगों का जो खराब है इस रास्ता को बनना चाहिए, और काउंसिलर से बराबर रिक्वेस्ट है इस रास्ते को बनाया जाए। রাস্তা হচ্ছে না, কি জন্য হচ্ছে না, পুরো বিষয়টাই তারা বলছেন এবং সম্পূর্ণ রাজনৈতিক বিষয় বলছেন, যদিও এলাকার কাউন্সিলর বলছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, উন্নয়ন কোনো রাজনীতি নেই, সেখানে কোনো বিভেদ নেই, প্রচুর কাজ হচ্ছে, কোথায় কোথায় কাজ হচ্ছে তাও তিনি বিস্তারিত বলছেন, আমরা শোনাবো সেটাও। সম্পূর্ণ ভুল, কেন CPM যে কোনো রাজনৈতিক দল হোক আমার কাছে কিন্তু সমান প্রাধান্য পায়। আমি আসার পর আমি বলবো না, আমাদের কর্পোরেশন করছে, আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় এডিটির থেকে বেশ কিছু পাস করে দিয়েছেন, আমি আসার পর নিশ্চিন্তা থেকে আমাদের গিরমিট অবধি রাস্তা হলো, বড় রাস্তা, নিশ্চিন্তা থেকে বকবন্দি রাস্তা হলো, আমাদের বকবন্দি ব্রিজ থেকে স্টার্ট করে একদম সাহের পাড়া পর্যন্ত, স্কুল পাড়া পর্যন্ত বড় রাস্তা হলো, পুরো 40 লাখের। হ্যাঁ, আর একটা রাস্তা হলো নতুন পাড়া, আদিবাসী পাড়া রাস্তা হলো, যেমন যেমন আমাদের ওয়ার্ডের সমস্ত, ওরাই পাড়া আমি চ্যালেঞ্জ করছি, ওরা গিয়ে দেখে আসুক কর্পোরেশনে, রায়পাড়া নিয়ে আমি 10টা দিয়েছি, 10টা অ্যাপ্লিকেশন আমার জমা আছে, যে রায়পাড়ার রোডের আছে, রায়পাড়ার নালির আছে, রায়পাড়ার জলের আছে, আমরা ওইরকমভাবে রাজনীতি করতে পছন্দ করি না, আমরা মানুষের কাজ করতে চাই। আমি অসুস্থ, কালকে প্রচণ্ড জ্বর আমার, আজকেও আমি উঠে দাঁড়াতে পারছি না, তা সত্ত্বেও আমার মহিলারা, ওরা বলছে রাস্তা করতে দেবো না, ওখানে আদিবাসীদের রাস্তাটা হচ্ছে, ওরা বলছে এই রাস্তা আমরা করতে দেবো না, আমরা এত কষ্ট করে 10 লাখের কাজ এসছে, প্রত্যেকটা ওয়ার্ডের এসছে, তো ওরা করতে দেবো না বলে এই মানুষগুলো, তো ওইটাই ওদের উঠোন, ওদের নিজস্ব পাট্টা নেই, ঘর নেই, জমি নেই, রায়পাড়ার লোকেদের সমৃদ্ধ আছে, ওরা ওদের ওখানে জমি মাফিয়া কিছু কাজ করছে, ওরা চাইছে রাস্তাটা ওই দিক দিয়ে যাক, সেভাবে তো হয় না, বাড়ির বসতি হোক তারপর রাস্তা হবে, এখানে এদের বসতি ঘন বসতি,
এখানে রাস্তার প্রয়োজন আছে, ওদেরও প্রয়োজন আছে, রায়পুরার প্রয়োজন নেই তা নয়, কিন্তু আমাদের তো হাতে নেই যে আমি চাইলেই রাস্তাটা হয়ে যাবে। আমি তো চাই হয়ে গেলে আমি সবচেয়ে খুশি হব, মেয়র মশাইয়ের কাছে আমার হাত জোরে নিবি, মানে অনুরোধ, উনি যদি করে দেন আমার থেকে বেশি খুশি হবে না, কারণ আমি চাই 13 নম্বরটা সুন্দরভাবে সেজে উঠুক, সবার ভালো হোক, আমার ছোটো বড়োটা কোনো ব্যাপারই নয়, সবার ভালোর সঙ্গে আমি ভালো থাকি, এটুকুই। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।